I'm not too kidding.
যেন বসন্তের বিকশিত প্রথম পদ্ম করকের ন্যায় বল আঁখি হে প্রভু তুমি তো সর্বকারণের পরম কারণ স্বয়ং ভগবান তোমারই নাভি পদ্ম হইতে ব্রহ্মা হইয়া সৃজিত সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ড সকল যাহা কিছু বর্তমান এই সৃষ্টির প্রকার শোভাকার নিয়ন্ত্রা তো তুমি হে অন্তর্যামী তব অন্ত হে অনন্ত কে কে জানে বিশ্ব সংসারী তোমারই নাভি পদ্ম হইতে ব্রহ্মা হইয়া সৃজিত সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ড হে প্রভু হে অধমপতি ব্রাহ্মণে আপনার শ্রীপাদ পদ্মে শরণাগতি দিহে উদ্ধার কর মোরে এ সংসার দহন হে প্রভু অতীব পতিত আমি জানি না কেমন খুঁজিব তোমার ভক্ত বৎসল তুমি ভক্তের অতি আমার হৃদয়ে সেই ভক্তির প্রকাশ হে অন্তর্যামী বৎস প্রভু হেরিয়া গোপাল রূপ হৃদয়েতে পেয়েছি সু কোথা যেতে নাহি চায় মন প্রাণনাথ হে গোপাল হয়ো না আখির আড়াল হৃদয়েতে বিরাজ সর্ব হে প্রভু যদি আপনার মন চায় তাহলে আমরা আর কয়েকদিনের জন্য এখানে অবস্থান করতে পারি আর তাছাড়া আপনার শরীরও খুব অসুস্থ আপনারও একটু বিশ্রামের প্রয়োজন আছে প্রভু তাই হবে বৎস তাই হবে এসো আমরা দুজনে মিলে গোপালের কাছে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের সকল মনোবাসনা পূর্ণ করেন কেশব মাধব দীন
করতে সদা নাগো রাধা রাধা না Joy Gopal! Joy Gopal! Joy Gopal!
চাই অনুরোধ আও আপনাকে ইসলাম বৃন্দাবনে ওই গোপ আছে আপনি এই ব্যাপারে তার থেকে আপনি রাজি বেশ তাই হবে আমরা ওই গোপ আর মন্দিরে গোপ আর বিদ্রোহের সামনে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হব আমার কন্যাকে তোমার কাছে শক্তদান করার জন্য তাহলে এসো আমরা এখন গোপাল মন্দিরে যাই তাই তাই চলে যাচ্ছি তাই চলে আমি আমার অঙ্গীকার করেছি আত্মপালনের করতে সক্ষম
তুমি তা কেমন আছো বাবা সব সংবাদ কুশল তো এই গোপালের ইচ্ছায় কুশলেই আছি এই দয়া মনে দয়া ছাড়া তো কারো অন্য কোনো উপায় নেই সকলকেই যেমন রেখেছেন আমাকেও ঠিক তেমনি রক্ষা আচ্ছা প্রভু আপনি যে ওই সিধাম বৃন্দাবনে গোপাল বিগ্রহের সামনে প্রতিজ্ঞা করেছিলেন আপনার কন্যাকে আপনি আমার সঙ্গে সে বিষয়ে স্মরণ আছে অনেকদিন অতিবাহিত হল আপনি কিন্তু সে বিষয়ে কিছু আলোচনা করলেন না তাই আমি আজকে আপনার কাছে সে বিষয়ে একটু কথা আলোচনা করবো বলে আপনাদের বাড়িতে এসেছি আপনি সে বিষয়ে আমার সঙ্গে কথা আলোচনা করুন বলুন আপনার কি সে বিষয়ে মতামত বলুন তো আপনার পিতা তিনি এই বৃন্দাবনের সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে না কন্যা উনি আমার কাছে সম্প্রদান করবেন তাই সে বিষয়ে একটু কথা বলবো বলে আমি আপনাদের বাড়িতে ও তাই নাকি তুই আমার ভগ্নিকে বিবাহ করতে চাস তখন কি বলছি বামন হয়ে আকাশে চার ধরার বাসনা দেখেছি আলু খেতে ভালো হলেও একেন তো বেশ গরম জিনিস আগে হ্যাঁ কর্তা মশাই গরম বলে গরম অতি ভীষণ মহা গরম বস্তু বুঝলেন কর্তা মশাই আজকাল যে ওই সব নূতন নূতন রোগের সৃষ্টি হচ্ছে কিনা তার মূলে ওই গোল আলু পেট ফাঁপা ডায়রিয়া কলেরা ডায়াবেটিস থাইসিস প্যারালাইসিস ওই সবের মূলে গোল আলু বুঝলেন কর্তা মশাই ওই গোল আলু তা বেগুন সম্বন্ধে তোমার কি অভিমত হে মধু আজ্ঞে কর্তা মশাই বেগুন সম্বন্ধে আমি আর কি বলবো আপনি থাকতে থাকতে আপনি বলুন কর্তা মশাই আপনার শ্রীমুখ থেকে আমি বেগুন সম্বন্ধে দু চার কথা শ্রবণ করি বেগুন তো বেশ ভালো তরকারি বলেই জানি আজ্ঞে হ্যাঁ হুজুর শুধু ভালো নয় অতি সুমহান ভালো তরকারি বুঝলেন কর্তা মশাই সকালবেলায় গরম ভাতের সঙ্গে যদি দুটো বেগুনের ভাজা হয় তাহলে ওই মাখন যায় কোথায় তাছাড়া প্রত্যেকের বাড়িতে যদি দুটো একটি বেগুন থাকে তাহলে আত্মীয় স্বজন যে আসুক না কেন তার মান সম্মান সব রক্ষা করা যায় ওই ভেজে দিন ঝোল করে দিন পুড়ে দিন তরকারি করে দিন চাটনি করে দিন সবাই চলে ওই বেগুন বুঝলেন কর্তা মশাই আজ্ঞে বলুন
বেগুন কিন্তু খেতে ভালো হলেও এর কোনো গুণ নেই। আরে রাম 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 তুই বলেন বক্তা মশাই বেগুন বুঝলেন তো তার মধ্যে কোনো গুণ নেই ওই জন্য তোর নাম বেগুন বুঝলেন বক্তা মশাই ওই বুনল ওই বুনো হলো কচু অপেক্ষা বেগুন খেলে বেশি মুখ চুলকায় শুধু মুখ চুলকায় নয় কর্তা মশাই আজ চার রাত্রে আমার ঘুম হয় না চুলকানি চুলকিয়ে চুলকিয়ে দম বেরিয়ে গেছে কর্তা মশাই ওই জন্যই তো বেগুনের কপালে আগুন বেগুনকে পুড়িয়ে তারপর একটু আদ্র ওই পান্ত ভাতের সঙ্গে খাওয়া যায় বুঝলেন কর্তা মশাই তুমি দেখছি বেশ অদ্ভুত লোক হে মধু অদ্ভুত কেমন করে বুঝলেন কর্তা মশাই অদ্ভুত আমি যখন বললাম আলু ভালো তুমি বললে আলু খুবই ভালো আমি যখন বললাম আলু গরম জিনিস তুমি আলুর দোষ বর্ণনা করতে একেবারে পঞ্চমুখ হয়ে গেলে যখন বললাম বেগুন ভালো তুমি বললে বেগুন ভালো যখন বললাম বেগুনের মধ্যে কোনো গুণ নেই তুমি তার দোষ বর্ণনা করতে এতটুকু কণ্ঠিত হলে তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই দেখছি মধু অপরাধ নেবেন না কর্তা মশাই কি ব্যাপার আজকের মতো আপনি আমাকে মাফ করে দিন কর্তা মশাই কেন আসল কথা কি জানেন কর্তা মশাই আমি ওই আলুরও চাকর নই আর বেগুনেরও চাকর নই আমি হচ্ছি গিয়ে আপনার চাকর কর্তা মশাই আপনি আমাকে যেমন যেমন বলবেন আমি ঠিক তেমনি তেমনি বলে যাব কর্তা মশাই ওই আলু আমাকে চাকরি দেবে না আর বেগুন আমাকে চাকরি দেবে না আচ্ছা চাকরি দিয়েছেন আপনি অতএব আপনি আমাকে যেমন যেমন বললেন আমিও ঠিক তেমনি তেমনি বললাম আসল কথা হচ্ছে কি জানেন কর্তা মশাই আমি মানে আমরা হচ্ছে গিয়ে এই মৌসুমি ফুল যখন যে বাগানে যেমন যত্ন আত্মি পাই সেই বাগানেই ফুটে উঠি কথায় আছে যেদিকে যেমন বাতাস বয় হাওয়া যাক কর্তা মশাই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে বলো ওই সেদিন ওই পাড়ায় ছোট বামুন ঠাকুরটা এসে কি সব বলে গেল কিনা যদি একটু বলেন আর বলো না আরে ওই যে ওই পাড়া গুরু বামুন ঠাকুরের একটা মেয়ে আছে না এ নিয়ে কি সব ঝামেলা পাকাচ্ছিল ও আমি তো একটু একটু শুনেছিলাম তা কি ব্যাপার গো কর্তা মশাই জানি না কবে নাকি ওই গুরু বামুন ঠাকুর ছোট ঠাকুরটাকে কথা দিয়েছে তার মেয়েকে তার কাছে বিয়ে দিবে ও আচ্ছা আচ্ছা এখন নাকি আবার তা অস্বীকার করছে আজ তো ওদের আসতে বলেছিলাম দেখো না হয়তো এখনই এসে যাবে নাকি তোমাদের কথাই বলছিল আপনাদের কথাই তো আলোচনা হচ্ছিল তা ওই ব্যাপারটা কি বাবা একটু খুলে বলো তো আমরা শুনি দেখুন কর্তা মশাই এই বৃদ্ধ ব্রাহ্মণ ঠাকুর বহুদিন পূর্বে আমার সঙ্গে শ্রীধাম বৃন্দাবন দর্শনে গিয়েছিলেন আচ্ছা তখন কোনো কারণবশত ওনার শরীর অসুস্থ হয়ে পড়ে আর আমি ওনার কিছু সেবা করেছিলাম একদিন উনি আমার সেবায় সন্তুষ্ট হয়ে প্রতিদান বিনিময়ে উনি ওনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করবেন বলে মনস্থ করলেন শুধু তাই নয় তিনি এই ব্যাপার নিয়ে ওই শ্রীধাম বৃন্দাবনে গোপাল প্রতিমার সামনে প্রতিজ্ঞাও করেছিলেন কিন্তু এখন তিনি সে কথা অস্বীকার করছেন আর তাছাড়া কাল যখন ওনার বাড়িতে গিয়ে আমি এই সম্বন্ধে আলোচনা করতে বসি তখন ওনার এই ছেলেটি আমাকে লাঠি নিয়ে মারতে উদ্যত হয় আপনারা একটু এর যথাযথ বিচার করুন কর্তা মশাই এ যে কথাগুলি বলল তা কি ঠিক তুমি যদি বাপু কথা দিয়ে থাকো তোমার মেয়েকে তার কাছে বিয়ে দিবে এখন আবার তা দিচ্ছ না কেন
না 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 এ ভারী অন্যায়, এ আমরা মেনে নিতে পারি না। না না দেখুন, বহুদিন পূর্বে আমরা দুজনে একসঙ্গে বৃন্দাবন গিয়েছিলাম, সে অনেকদিন আগেকার কথা। আচ্ছা, আর তখন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই তখন যে কি বলে দিয়েছি ওই জন্য তো আমার এখন ঠিক একদিন বাবাকে ফল খেয়ে পাগল করিয়ে দেয় আর সবকিছু টাকা পয়সা নিয়ে বলে কিনা চুরি হয়ে গেছে, আরো একদিন বলে আমার বোনকে বিবাহ করতে বলে। আপনারা বিচার করে দেখুন তো পদ্মা মশাই, ওই বেটার কি আছে যে আমার বাবা তাকে কন্যাদান করতে যাবে? ঠিক 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 বলেছো বাবাজি, বুঝলেন কর্তা মশাই কথায় আছে, টাকা দেখলে ওই সমস্ত কাঠের পুতুলও। তাহলে আপনারা সকলে শুনুন, এই বৃদ্ধ ব্রাহ্মণ যখন আমার সেবায় সন্তুষ্ট হয়ে তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন ওনার কন্যাকে উনি আমার হাতে সম্প্রদান করবেন বলে, তখন কিন্তু আমি ওনাকে বলেছিলাম, হে ঠাকুর মশাই আপনি অত্যন্ত বিদ্বান পণ্ডিত, যাতে আবার অত্যন্ত কুলীন, আর আমি অতি মূর্খ নিজ কুলীন, আপনার কন্যার পানি গ্রহণের কোনরূপ যোগ্য পাত্র আমি নয়। তবু ইনি জিদ করে বললেন যে ওনার কন্যাকে উনি আমার হাতেই সম্প্রদান করতে চান, তা আমি শেষে ওনাকে আরও স্মরণ করিয়ে দিয়েছিলাম, হে ঠাকুর মশাই ঘরে আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তাদের কোনো পরামর্শ না নিয়ে আপনি তো কখনো আপনার কন্যার বিবাহ দিতে পারেন না। তখন ইনি ক্রোধ ভরে বললেন যে ওনার কন্যাকে উনি নিজের হাতেই যার সম্প্রদান করবেন, তাতে কেউ কখনো বাধা সৃষ্টি করতে পারেন না। তাই আমিও শেষে নিরুপায় হয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণের অনুরোধ শুধুটুকু রক্ষা করার জন্য আমি তাকে কথা দিলাম কর্তা মশাই। আমি তাকে আরও অনুরোধ করেছিলাম, দেখুন ঠাকুর মশাই যদি সত্যি সত্যি আপনি আপনার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিবেন তাহলে এই শ্রীধাম বৃন্দাবনে গোপাল বিগ্রহের সামনে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, তাতে উনি রাজি হলেন আর আমরা উভয়ে সেই শ্রীধাম বৃন্দাবনের গোপাল মন্দিরে ওই গোপাল প্রতিমার সামনে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম। আমিও গোপাল বিগ্রহকে বলেছিলাম, হে গোপাল, হে দীনদয়াল প্রভু, যদি কোনোদিন কোনো কারণবশত এই বৃদ্ধ ব্রাহ্মণ তার অঙ্গীকার রক্ষা করার জন্য অসমর্থ হন তাহলে তোমাকে আমি সাক্ষী মানব, গোপাল তোমাকে আমি সাক্ষী মানব, তোমাকে আমি সাক্ষী মানব। তাই তো আজ আমি দেখছি আমার একমাত্র সম্বল এই প্রজের রাখাল গোপাল, চার বাক্য এই ত্রিভুবনে সবাই সত্য বলে জানে কর্তা মশাই, সবাই সত্য বলে বিশ্বাস করে, সবাই স্বীকার করে। এই কথাই ঠিক, যদি সেই বৃন্দাবন থেকে গোপাল এসে এই বিচারের সাক্ষী দিতে পারে তাহলে আমি আমার কন্যাকে এই হাতে সম্প্রদান করব। ঠাকুর মশাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই, জমিদার মশাই কোনো সন্দেহ নেই। হ্যাঁ এই কথাই ঠিক, তোমারও একই মত। আচ্ছা তাহলে পারবে তুমি তোমার গোপালকে সেই সুদূর বৃন্দাবন থেকে এইখানে এনে এই বিচারে সাক্ষী দেওয়াতে পারবে? অন্যথায় বাপু তোমার কথা আমরা বিশ্বাস করতে পারছি না। বেশ তাই হবে কর্তা মশাই, তাই হবে, কিন্তু পুনরায় যদি একথা লঙ্ঘন হয় তাহলে কি হবে? তা আমি বলছিলাম আপনি বরং এর একটা লিখিত প্রমাণ রাখুন যাতে ভবিষ্যতে এরকম কোনো গণ্ডগোল যেন আর না। ঠিক আছে তাই হবে। ব্যাপারটা একটা কাগজে খসড়া করে নাও তো এক্ষুনি। হ্যাঁ
তাহলে আপনারা সকলে শুনুন। বলুন কর্তা মশাই। এই ছোট বিপ্র যদি বৃন্দাবন থেকে গোপাল প্রতিমাকে এইখানে এনে এই বিচারে সাক্ষী কি লিখলে হে মধু সাক্ষী সাক্ষী দেওয়াতে পারে তাহলে বৃদ্ধ বিপ্র তার কন্যাকে এই ছোট বিপ্রের হাতে সম্প্রদান করবে, এতে আর কোনো উজুর আপত্তি থাকিবে না। তা স্বাক্ষর করিয়ে নাও আমাদের। একটা স্বাক্ষর করে দাও বাবা। না বলি বৃন্দাবন তো দর্শন করে এলে বাছা আমার, তৎস কি দর্শন করে এলে বাবা? সকলে আরো শুনে রাখুন, এই বৃদ্ধ ব্রাহ্মণ কিন্তু প্রকৃত পুণ্যবান এবং ধার্মিক। যদিও তিনি আজ আর আত্মীয় স্বজনের ভয়ে তিনি তার অঙ্গীকার রক্ষা করার জন্য অসমর্থ হয়ে পড়েছেন, কিন্তু তবুও মিথ্যা বলার ইনার এতটুকু ইচ্ছা নেই। তাই আমি আজ সবার সম্মুখে প্রতিজ্ঞা করে যাচ্ছি, এই বৃদ্ধ ব্রাহ্মণের প্রতিজ্ঞা পরিপালনের জন্য আমি সুদূর বৃন্দাবন থেকে গোপাল প্রতিমাকে এইখানে নিয়ে আসবো সাক্ষী দেওয়াতে, এইখানে নিয়ে আসবো সাক্ষী দেওয়াতে, এইখানে নিয়ে আসবো। হ্যাঁ এসো বাবা এসো। বলি হে গো কর্তা মশাই, ওই ছোড়াটা কি বিয়ে করার নেশায় পাগল হয়ে গেল নাকি? আরে বলে কি, কোথায় সেই বৃন্দাবন, সেখান থেকে নাকি পাথরের মূর্তি ওই গোপাল প্রতিমাকে নিয়ে আসবে তার বিয়েতে সাক্ষী দেওয়াতে। হেসো না মধু, হেসো না, কৃষ্ণ বড় দয়াময়, তিনি বড় ভক্ত বৎসল, বলা যায় না, আসলে আসতেও পারে, আসলে আসতেও পারে, আসলে আসতেও পারে, আসলে আসতেও পারে, আসলে আসতেও পারে। আর পারে মানে বলতে ওই তো এসে thank you.
সাক্ষী না দেয় তার মহাপাপ।
এসেছো গোপাল, কি সাড়া দিয়েছো গোপাল? কিন্তু হে গোপাল, যদি তুমি চতুর্ভুজ মূর্তি থেকে কথা বলে এ কথা তো আমি কোনোদিন শুনিনি। থাকি কে বলে তোমাকে প্রতিমা বলে গোপাল? কে বলে তোমাকে প্রতিমা বলে? প্রতিমা নহ তুমি, তুমি তো শুধু লীলা বিলাস করবার জন্য তুমি এই ধরাখানে যদু ফুলে আবির্ভাব হয়েছ। তুমি আজ কৃপা করে অঙ্গীকার রক্ষা করবার জন্য তুমি তাকে সাহায্য করো প্রভু, তুমি তাকে thank you.
সেদিনও দয়াল আমি অতি জানি না কেমন তোমার কি করে বা তোমার কেবল তোমার নির্দেশ অনুসারে আজ আমি অন্য কেউ নিয়ে এসেছি প্রচুর এই অন্য তোমার
সেই মহান মনরী মুরলীর ধ্বনি শুনতে শুনতে Thank you.
তুমি আর এখান থেকে যাবে না প্রভু, বেশ বেশ গোপা, তোমার যেরূপ লীলা করবার ইচ্ছা তুমি তাই করো, আমি তাতেই সন্তুষ্ট গোপা। গোপা শুধু তুমি আমাকে কৃপা করো, গোপা তুমি আমাকে কৃপা চারিদিকে কি সব হই হই রব উঠে গেল, তুমি কিছু শুনেছো হে মধু, ব্যাপার কি বলতো? আমি তো কিছুই শুনিনি কর্তামশা, তা কি ব্যাপার ছিল? আরে মনে নেই, ওই যে কিছুদিন আগে বুড়ো বামন ঠাকুরের মেয়ের একটা বিচার হয়েছিল না? ও হ্যাঁ হ্যাঁ, তা মনে পড়েছে। তা কি হলো গো? সেই ছোট ঠাকুরটা নাকি বৃন্দাবন থেকে গোপাল প্রতিমাকে ডেকে নিয়ে আসছে সেই বিয়ের সাক্ষী দেওয়া। বলেন কি গো, পাথরের মূর্তি আবার কখনো হেঁটে আসতে পারে নাকি? আরে দুধ 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 যত সব গুজব বুঝলেন জর্দামশায়, ও গুজব, গুজবে কান দেবেন না, বুঝলেন? গুজবে কান দেবেন না। গুজব না গুজব না মধু, দেখে এসো গিয়ে কত লোক যাচ্ছে দেখতে। আমি তোমাকে সেদিন বলেছিলাম না, কৃষ্ণ বড় ভয়াময়, তিনি বড় ভক্ত বৎসল, এই তো তার প্রমাণ। দেখো না ছোট ঠাকুরটা হয়তো এখনই এসে যেতে পারে।
Oh, I'm a big dog, I'm a big dog, I'm a big dog.
Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.